পুরো নাম অ্যাডাম ক্রেইগ গিলক্রিস্ট, তবে সবার কাছে গিলক্রিস্ট নামেই বেশি পরিচিত। হার্ড হিটিং ব্যাটিং সাথে অসাধারণ উইকেট কিপিং করে ক্রিকেট বিশ্বে বেশ জনপ্রিয় হয়েছেন গিলক্রিস্ট। ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ব্যাপক আগ্রহী ছিলেন তিনি, আর শুরুতেই মেধার স্বাক্ষর রেখে সবার নজর কাড়েন। প্রথমে ছোটদের ক্রিকেট, এরপর ধীরে ধীরে স্কুল ভিত্তিক প্রতিযোগিতা এবং সবশেষে পেশাদার ক্রিকেটে নিজ নৈপুণ্যে ব্যাপক প্রশংসা কুড়ান গিলক্রিস্ট। পেশাদার ক্রিকেটে ভালো করায় আর পেছনে তাকাতে হয়নি। ক্লাব পর্যায়ে নিজ রাজ্য দল ছাড়াও খেলেছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। অনেকদিন মিডলসেক্সের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। এছাড়া ভারতের জনপ্রিয় লীগ আইপিএলে বিভিন্ন সময় খেলেছেন ডেকান চার্জার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। এছাড়া বিভিন্ন সময় বিশ্ব একাদশের হয়ে দ্যুতি ছড়িয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের সমানতালে খেলেছেন এই কুশলী ক্রিকেটার। 96 টেস্টে 5000-এরও বেশি রান করেছেন তিনি, আর ওয়ানডেতে 287 ম্যাচে 9000-এর বেশি রান রয়েছে নিজের ঝুলিতে। অস্ট্রেলিয়াকে বিশ্ব চ্যাম্পিয়ন করতে অনেকের মতো গিলক্রিস্টেরও অবদান কম নয়। জাতীয় পর্যায়ে টি টোয়েন্টিতে বেশি ম্যাচ না খেললেও এ ফর্ম্যাটে নিজের দক্ষতার প্রমাণ করেছেন গিলক্রিস্ট। অবসরের পর আরও দীর্ঘদিন ক্রিকেটের সাথে নানাভাবে জড়িত থাকতে চান অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম সেরা এই ক্রিকেটার।